হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল অনলাইন এডুকেশন মাস্টার। তো বন্ধুরা, প্রতিদিনের মতো আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা একটি নতুন নিয়োগের ফুল অফিসিয়াল বিজ্ঞপ্তি নিয়ে চলে এসেছি IBPS কিংবা ইনস্টিটিউট অব ব্যাংকিং পার্সোনাল সিলেকশনের মাধ্যমে। 9900+ শূন্য পদে ক্লার্ক এবং অফিসার পোস্টে নিয়োগের নতুন বিজ্ঞপ্তি পাবলিশ হয়েছে। তো আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা সেই বিষয় নিয়ে ডিটেলসে আলোচনা করব। তো এখানে আপনাদের কোন কোন পোস্টে নিয়োগ করা হবে, কোথায় নিয়োগ করা হবে এবং এখানে আপনারা কীভাবে আবেদন করবেন, আবেদন করার লাস্ট ডেট কী বলতে রয়েছে, এডুকেশনাল কোয়ালিফিকেশন কী লাগবে, তো সেই সমস্ত কিছু ডিটেলস আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা এক এক করে জেনে নেব। তো বন্ধুরা, আপনার চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই আপনার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। এছাড়া আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন। তো সেই টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক এই ভিডিওর নিচে ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তো সেখানে কিন্তু আপনারা ফুল অফিসিয়াল PDF কিংবা নোটিফিকেশনটি পেয়ে যাবেন। তো বন্ধুরা, ইতিমধ্যে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন ফুল অফিসিয়াল বিজ্ঞপ্তি এখানে সবার উপরে IBPS সেখানে লিখে দেওয়া রয়েছে এবং তার নিচে এখানে আপনারা দেখতে পাচ্ছেন CRP IRBS হচ্ছে 13। তো কমন রিক্রুটমেন্ট প্রসেস ফর রিক্রুটমেন্ট অফ হচ্ছে অফিসার্স Scale 1, 2 and 3 অ্যান্ড অফিস অ্যাসিস্ট্যান্ট মাল্টিপারপাস ইন রিজনাল রুরাল ব্যাঙ্কস। তো এখানে কিন্তু বিভিন্ন RRBগুলোতে নিয়োগ করা হবে। তার নিচে এখানে অফিসিয়াল ওয়েবসাইট আপনারা এখানে দেখতে পাচ্ছেন IBPSের ওয়েবসাইট। তো এখানে অফিস অ্যাসিস্ট্যান্ট অর্থাৎ ক্লার্ক এবং তার সাথে অফিসার পোস্টে কিন্তু এখানে নিয়োগ হতে চলেছে। তো এখানে ইম্পর্টেন্ট ডেট শিডিউল দেওয়া রয়েছে। তো এখানে অনলাইন রেজিস্ট্রেশন ইনক্লুডিং এডিট মডিফাই অফ অ্যাপ্লিকেশন বাই ক্যান্ডিডেটস, তো এখানে 7/6/2024 থেকে শুরু হচ্ছে আর 27/6/2024 পর্যন্ত কিন্তু অনলাইনে আবেদন চলবে। অর্থাৎ এখানে অনলাইনে আবেদনের লাস্ট ডেট কিন্তু 27/6/2024। তার পরবর্তীতে এখানে বলে দিচ্ছে যে ডাউনলোড অফ হচ্ছে কল লেটার্স ফর প্রি এক্সাম ট্রেনিং অর্থাৎ PET July 2024 থেকে করা যাবে এবং প্রি এক্সাম ট্রেনিং PET হতে চলেছে এখানে 22/7 থেকে। তার পরবর্তীতে এখানে প্রিলিমিনারি অনলাইন এক্সামিনেশন প্রিলিমিনারি হতে চলেছে August 2024 নাগাদ এবং এর পরবর্তীতে এখানে আপনাদের অনলাইন এক্সামিনেশন মেন হতে চলেছে September or October 2024 নাগাদ। তো এটি পুরোপুরি টাইম শিডিউল কিন্তু এখানে দেওয়া রয়েছে আর এখানে কিন্তু 7 তারিখ থেকেই অলরেডি আবেদন শুরু হয়ে গিয়েছে এবং আমাদের কিন্তু 27/6/2024 পর্যন্ত অনলাইনে আবেদন চলবে। এর পরবর্তীতে এখানে ইন্ডেক্স দেওয়া রয়েছে এখানে। তো আমরা এক এক করে ইম্পর্টেন্ট বিষয়গুলো জেনে নেব। তো এখানে আমরা সরাসরি নিচে চলে আসব। তো নিচে এখানে কোথায় কোথায় নিয়োগ করা হবে, কোন কোন RRBগুলোতে আপনারা দেখতে পাচ্ছেন, নেম অফ RRB এখানে রয়েছে, প্রেজেন্ট হেড অফিস এবং স্টেট অ্যান্ড ইউটি রয়েছে এবং লোকাল ল্যাঙ্গুয়েজ এখানে দেওয়া রয়েছে। তো এখানে আমাদের এখানে আপনারা দেখতে পাচ্ছেন ওয়েস্টবেঙ্গলে এখানে বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংক রয়েছে ওয়েস্টবেঙ্গল এবং তার পরবর্তীতে এখানে আরও এখানে রয়েছে আমাদের ওয়েস্টবেঙ্গল উত্তরবঙ্গ গ্রামীণ ক্ষেত্রীয় ব্যাঙ্ক রয়েছে, পশ্চিমবঙ্গ গ্রামীণ ব্যাঙ্ক রয়েছে হাওড়া, এখানে আপনারা দেখতে পাচ্ছেন পশ্চিমবঙ্গ গ্রামীণ ব্যাঙ্ক। এর পরবর্তীতে এখানে বিভিন্ন স্টেটের যে গ্রামীণ ব্যাঙ্কগুলো রয়েছে, বিভিন্ন রিজনাল রুরাল ব্যাঙ্ক, তো সেগুলো কিন্তু এখানে দেওয়া রয়েছে। তার পরবর্তীতে উত্তরবঙ্গ ক্ষেত্রীয় গ্রামীণ ব্যাঙ্ক রয়েছে কোচবিহার হেডকোয়ার্টার। তো এই সমস্ত মোট 43টি এখানে ব্যাঙ্ক রয়েছে, এই 43টি RRBতেই কিন্তু এখানে আপনাদের নিয়োগটি হতে চলেছে। এলিজিবিলিটি ক্রাইটেরিয়া এখানে দেওয়া রয়েছে, ভারতীয় হয়ে থাকলে এখানে আপনারা আবেদন করতে পারবেন আর এখানে নিচে এজ লিমিট দেওয়া রয়েছে। এজটি ক্যালকুলেট করা হবে 1/6/2024 হিসেবে অনুযায়ী। এখানে গ্রুপ বির এখানে এজ লিমিট 18 থেকে 28, এর পরবর্তীতে এখানে 18 থেকে 30 অফিসার Scale 1 পোস্টের জন্য এবং তার নিচে এখানে বয়সের ছাড় আপনারা পেয়ে যাবেন, SC ST ক্যান্ডিডেটরা 5 বছরের, OBC ক্যান্ডিডেটরা 3 বছরের বয়সের ছাড় এখানে দেওয়া হবে এবং এর পরবর্তীতে এখানে বিভিন্ন ইনফরমেশন এখানে রয়েছে। তো এর পরবর্তীতে এডুকেশনাল কোয়ালিফিকেশন আমরা দেখে নেব। তো এখানে বিভিন্ন পোস্ট ওয়াইজ এডুকেশনাল কোয়ালিফিকেশনের কথা এখানে বলে দেওয়া রয়েছে। তো এখানে পোস্ট দেখতে পাচ্ছেন অফিস অ্যাসিস্ট্যান্ট মাল্টিপারপাস অর্থাৎ এখানে ক্লার্ক। তো এখানে এসেনশিয়াল এডুকেশনাল কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে ব্যাচেলার ডিগ্রি ইন এনি ডিসিপ্লিন অর্থাৎ যে কোনো শাখায় ব্যাচেলার ডিগ্রি থেকে থাকলে এখানে আপনারা আবেদন করতে পারবেন এবং তার সাথে বলে দেওয়া রয়েছে এতে প্রফিসিয়েন্সি ইন লোকাল ল্যাঙ্গুয়েজ ইন অ্যাজ প্রেসক্রাইব বাই দ্য পার্টিসিপেটিং RRBs। তো এখানে কিন্তু লোকাল ল্যাঙ্গুয়েজের কিন্তু এখানে আপনাদের দক্ষতা থাকতে হবে এবং এখানে ডিজারেবল কোয়ালিফিকেশন হিসেবে কিন্তু এখানে আপনাদের কম্পিউটার ওয়ার্কিং নলেজ কিন্তু এখানে থাকতে হবে। এর পরবর্তী অফিসার Scale 1 হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পোস্ট রয়েছে। তো এখানে এগুলো আপনারা দেখে নেবেন। তো বিভিন্ন এডুকেশনাল কোয়ালিফিকেশনের কথা বলে দিয়েছে পোস্ট ওয়াইজ। তো আর এই ফুল PDFটি কিন্তু আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন। তো অবশ্যই কিন্তু আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন। এর পরবর্তীতে কিন্তু এখানে আপনাদের অ্যাপ্লিকেশন ফির কথা জানিয়ে দেওয়া হয়েছে। অফিসার Scale 1, 2 and 3 পোস্টের জন্য এখানে আপনাদের SC ST PWD ক্যান্ডিডেটের জন্য 175 টাকা আর অল আদার্স ক্যান্ডিডেটের জন্য কিন্তু 850 টাকা আবেদন ফি আর এখানে অফিস অ্যাসিস্ট্যান্ট মাল্টিপারপাস পোস্টের জন্য কিন্তু এখানে 175 টাকা এবং তার সাথে অল আদার্স ক্যান্ডিডেটের জন্য কিন্তু 850 টাকা এখানে ফি দিতে হবে। তো এটি কিন্তু আপনারা অনলাইনে পে করতে পারবেন এবং তার পরবর্তীতে এখানে আপনাদের যে প্রিলিমিনারি এক্সাম সিলেবাস, তো সেই সিলেবাস সেখানে দেওয়া রয়েছে।
তো অফিস অ্যাসিস্ট্যান্ট পোস্টের জন্য রিজনিং আর হচ্ছে নিউমেরিক্যাল অ্যাবিলিটি রয়েছে। তার পরবর্তী অফিসার স্কিল 1 পোস্টের জন্য এগুলো সিলেবাস রয়েছে। তো এখানে তার পরবর্তী দেখতে পাচ্ছেন মেইন এক্সামিনেশনের এখানে কী কী সিলেবাস রয়েছে, তো এগুলো কিন্তু আপনারা এখান থেকে ভিডিওটি পজ করে দেখে নিতে পারবেন। তো এখানে ডিটেল সিলেবাসও কিন্তু এখানে দেওয়া রয়েছে, তো ডিটেল সিলেবাসটি কিন্তু এখান থেকে আপনারা ভিডিওটি পজ করে দেখে নিতে পারবেন। তো এবার আমরা নিচে চলে যাব। তো এখানে নিচে কাট অফ স্কোর সম্বন্ধে ডিটেলস দেওয়া রয়েছে। তো এক্সামিনেশন সেন্টার এখানে রয়েছে, প্রি এক্সাম, ট্রেনিং, এর পরবর্তী ইন্টারভিউ, তো এগুলো সব এসব কিছু এখানে ডিটেলস দেওয়া রয়েছে। তো বন্ধুরা, এখানে কিন্তু আপনাদেরকে অনলাইনে আবেদন করতে হবে। তো IBPS-এর অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু আপনারা অনলাইনে আবেদন করতে পারবেন। তো এবার আমরা অ্যানেক্সার 1-এ চলে এসেছি। অ্যানেক্সার 1-এ কিন্তু এখানে আপনাদের অফিস অ্যাসিস্ট্যান্ট যে পোস্ট রয়েছে মাল্টিপারপাস, তো তার কিন্তু এখানে ফুল ডিটেলস ভ্যাকেন্সি এখানে দেওয়া রয়েছে। ক্যাটাগরি ওয়াইজ কোন RRB-তে কতগুলো ভ্যাকেন্সি রয়েছে, তো দেখতে পাচ্ছেন আপনারা আমাদের ওয়েস্ট বেঙ্গলে 3টি কিন্তু RRB রয়েছে। বঙ্গীয় এখানে দেখতে পাচ্ছেন, আর বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাঙ্ক রয়েছে, পশ্চিমবঙ্গ গ্রামীণ ব্যাঙ্ক রয়েছে, উত্তরবঙ্গ ক্ষেত্রীয় গ্রামীণ ব্যাঙ্ক রয়েছে, তো এগুলোর কিন্তু এখানে ভ্যাকেন্সি এখানে দেওয়া রয়েছে। বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাঙ্কে 138 রয়েছে। তার পরবর্তীতে এখানে আপনারা দেখতে পাচ্ছেন উত্তরবঙ্গ ক্ষেত্রীয় গ্রামীণ ব্যাঙ্কের 17টি এখানে ভ্যাকেন্সি রয়েছে। তো এর পরবর্তীতে অফিসার স্কেল 1-এও কিন্তু এখানে ভ্যাকেন্সি রয়েছে, ভ্যাকেন্সির পুরো ডিটেলস এখানে দেওয়া রয়েছে। এবং এখানে অফিসার স্কেল 2-র ভ্যাকেন্সি দেওয়া রয়েছে, 3-র ভ্যাকেন্সি দেওয়া রয়েছে। তো এটি আপনারা এখান থেকে দেখে নেবেন ভিডিওটি পজ করে। তো ক্যাটাগরাইজ ভ্যাকেন্সি কী রয়েছে এবং কোন ব্যাঙ্কে কোন RRB-তে কতগুলো ভ্যাকেন্সি রয়েছে, এবং এক্সামিনেশন সেন্টার এখানে লিস্ট দেওয়া রয়েছে। আমরা ওয়েস্ট বেঙ্গলটাই দেখব শুধুমাত্র। তো ওয়েস্ট বেঙ্গলে এখানে প্রথমে প্রিলিমিনারি এক্সাম সেন্টার এখানে লিস্ট দেওয়া রয়েছে, তার পরবর্তীতে এখানে মেইন এক্সাম সেন্টারের লিস্ট দেওয়া রয়েছে। তো ওয়েস্ট বেঙ্গলে প্রিলিমিনারি এক্সাম সেন্টার হিসেবে এখানে রয়েছে অনেকগুলো টাউন বা সিটি রয়েছে, আসানসোল, বর্ধমান, দুর্গাপুর, হুগলি, হাওড়া, কল্যাণী, গ্রেটার কলকাতা, শিলিগুড়ি, আর এখানে মেইন এক্সাম সেন্টার হিসেবে দুটো সিটি রয়েছে, গ্রেটার কলকাতা আর শিলিগুড়ি রয়েছে মেইন এক্সাম সেন্টার। তো এখানে বিভিন্ন আপনারা কীভাবে আবেদন করবেন, তো সেই এবং আবেদন করার সময় কী কী এখানে আপনাদের আপলোড করতে হবে, ফটো, সিগনেচার থেকে শুরু করে লেফট থাম ইমপ্রেশন, হ্যান্ড রিটেন ডিক্লারেশন, তো এগুলো পুরোপুরি ডিটেলস দেওয়া রয়েছে। তো এগুলো এই PDF-টি আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন। তো সেখান থেকে আপনারা এগুলো ডিটেলসগুলো আবেদন করার আগে একবার অবশ্যই ভালো মতো দেখে নেবেন। তো বন্ধুরা, আজকের মতো এ পর্যন্ত, এবং ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। এবং ভিডিওটি ভালো লাগলে আপনারা অবশ্যই ভিডিওটিতে লাইক শেয়ার এবং কমেন্ট করে জানাবেন।